রূপালি পর্দার আলোচনায় হলি আর্টিজান জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ফারাজ। ভারতে নির্মিত সিনেমাটির গল্প নেওয়া হয়েছে বাংলাদেশের একজন সাংবাদিকের বই থেকে। তরুণরা কিভাবে সহিংসতা জড়িয়ে পড়ে তা আবিষ্কারের চেষ্টা হয়েছে চলচ্চিত্রটিতে। মুক্তি পাচ্ছে আগামী 3 ফেব্রুয়ারি। রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 1 জুলাই রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারি। অন্যান্য দিনের মতোই সেখানে চলছিল আড্ডা, খোশ গল্প। সন্ধ্যারাতে হঠাৎই সেখানে একদল জঙ্গির হামলা। 17 জন বিদেশি সহ নিহত হয় মোট 22 জন। নৃশংস সেই ঘটনা ছায়া অবলম্বনে বলিউডে নির্মিত হয়েছে ফারাজ নামে একটি চলচ্চিত্র। তরুণেরা কিভাবে সহিংসতায় জড়িয়ে পড়ে তা আবিষ্কারের চেষ্টা করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্যে। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে যে অসম সাহস ও মানবতা প্রয়োজন সে বিষয়েও রয়েছে আলোকপাত। মুক্তির আগেই ভারত ও বাংলাদেশে আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছে টি সিরিজ। সিনেমাটি নির্মাণ করেছে আলিগড় ওমেরতা শহীদ খ্যাত পরিচালক হংসল মেহতা। প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। ছবিটি দিয়ে ভারতে চিত্রনায়িকা কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর এবং অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হচ্ছে। গত বছর VFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে ফারাজ একটি মানবিক গল্পের সিনেমা, এক রাতের ভয়ানক 12 ঘন্টার গল্প, যেখানে শুধু সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক বিষয়ই নয়, উঠে এসেছে আশা ও আস্থার বিষয়গুলোও। ফারাজ সিনেমা নির্মাণ করা হয়েছে বাংলাদেশের দৈনিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুল লেখা হলি আর্টিজান একটি জার্নালিস্টিক অনুসন্ধান বইয়ের তথ্য থেকে। বইটিতে লেখক সাংবাদিক নুরুজ্জামান লাবু অন্যান্য অনেকের সঙ্গে সেদিন হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া জঙ্গি হামলা সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন। সে সময় এবং পরবর্তীতে ওই সহিংসতার ঘটনা নিয়ে তার অনুসন্ধান তুলে ধরা হয় বইটিতে। 2016 সালের 1 জুলাই হলি আর্টিজানে যে ভয়াবহ নৃশংস জঙ্গি হামলা সেটি কভার করেছিলাম, ভেরি ক্লোজলি কভার করেছিলাম সেই ঘটনাটি, এবং তার পরের যে ফলো আপ সেগুলো করেছিলাম। হলি আর্টিজানের ভিতরে সেদিন আসলে কি অবস্থা ছিল, সেখানে যারা জিম্মি হয়েছিলেন, রেস্টুরেন্টের কর্মচারী, রেস্টুরেন্টে আগত অতিথি, যারা হোস্টেস ছিলেন, তাদের প্রায় প্রত্যেকের সরাসরি ইন্টারভিউ করেছি, অথবা তারা যে আদালতে এবং পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিল সেই সব নথিপত্র সংগ্রহ করে ভেতরের পরিস্থিতিটা কি ছিল সেটি তুলে আনার চেষ্টা করেছিলাম। গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় 20 বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেন নামটিও জড়িত ছিল। বইটির কিছু চুম্বক অংশ নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। বলিউডের মতো জায়গায় বলিউডের একটি মুভির সাথে আমার যে সামান্যতম অংশগ্রহণ সেটি আসলে আমি খুব প্রাউড ফিল করছি। তারা আমার বইটার থেকে তথ্য নিয়ে তাদের যে রাইটার্স প্যানেল, সে রাইটার্স প্যানেল মুভির মতো করে একটি স্ক্রিপ্ট তৈরি করেছে। আমার সাথে যে তাদের চুক্তি হয়েছিল সেই চুক্তিতে আসলে এই মুভিতে ক্রেডিট লাইনেও আমার বই এবং আমার নাম দেওয়ার কথা রয়েছে। এদিকে সিনেমাটির মুক্তির বন্ধের দাবি জানিয়েছেন সেদিনকার ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। তিনি দাবি করেছেন ভুল গল্পের উপর ভিত্তি করে ফারাজ সিনেমা নির্মিত হয়েছে, তবে কোথায় ভুল হয়েছে সে বিষয়ে তার বক্তব্য জানতে পারেনি নাগরিক টেলিভিশন। রাজু হামিদ, নাগরিক।